ভুড়গে জিডি আসকারা বই গেছে নিডি আবার দুই বিয়া চিন্তা করি না গাটলা তাসা গাড়ি মরবে রে হইতে উঠতে ইত্যের নবারজ গোসল করি খবরদার কোরআন ইনফরমেশন দিচ্ছে নিজে একটু সেফ থেকে কি তৈব বিয়া করবো কে জোয়াইন্যারা কেন ঠিক আছে নি হ্যাঁ জোয়াইন্যারা বিয়া করবো বুড়িগারা শুধু দোয়া মোনাজাত করবো আবার মেয়া বুড়িগারা করতে হইতো না অন্য বুড়িগারা করতে হইব যখন এসকারা হয়ে গেছে লাড়িবার দিয়ে লেছে ঠিক নিও আবুবকর ওমরের মতো রদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বুড়ো হইলে আবার ঠিক আছে আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকালে ছয় মাস আগে ওনার ওয়াইফের ঘরে বাচ্চা আসিল ওনার এন্তেকালে ছয় মাসের বাচ্চা হয়েছে সুবহানাল্লাহ কয়লা আঙ্গজে হাজি সাহেবেরা সালাম দেয় রওজাতে যদি জানি তোদের বুড়িগে ঘটনা ঘটেছে কই তো উম্মায় বড় কি বেয়াদ্দ বুড়িগের নাওয়াজুবিল্লাহ আঙ্গজ দেশ সন্তান জন্ম দানের এটা বেয়াদ্দবি মনে করে আল্লাহ আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত আরো বাড়াইয়া দাও আমিন কি জিনিস দিয়ে গেছে তো যা হোক সময় নষ্ট করতাম না সন্তান কার কাছে চাইবেন তাহাজ্জুদ পড়ি পড়ি কাঁদবেন আম্মা জিরা কাঁদবেন যদি সন্তান না হয়তো চায় দরকার আপনি সাহাবের বিয়ে আর একটা করাইবেন অনেক জায়গায় শুনছি ডাক্তারের পয়সা খাবার করে রিপোর্ট লেয়ে দেন হেতে দোষ এ পরীক্ষা করতে করতে 20 বছর শেষ করি দেখা পরীক্ষা কিটা অয়না দেন বেলে কার দোষ সাই হতিন একটা আনিম গরম আই লাভ ইউ তোমাকে একটা বিয়ে করাবো আমি চিন্তা করি চলো আমরা মার্কেট করি পৃথিবী উল্টে গেলে তো কক রাইত ঠিক কিনা শুধু এই পরীক্ষা নিরীক্ষায় 20 বছর বেড়া শেষ করি গেলাম দরকার হালিক্কা হলাম হালবো এরপরে জামাইরে বিয়ে করাইত আল্লাহ আগো মহিলা গুলারে জামাইরে বিয়ে করার তৌফিক দাও তো সন্তান নেককার হইবার দোয়া কার কাছে চাইতে হইব এভাবে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন দোয়া কবুল হইতে হইতে 90 বছর উনিও বুড়ো হয়ে গেছে জিবরিল আমিন আইক কাম হয়ে গেছে ফাবাশশারনা হু বিগোলামিন আলিম দিয়া দিলাম সন্তান একদম হাজরা আলাইহিস সালামের ঘরে হলা দিয়া দিছে এরপর আল্লাহ খুশি হই সাইরা আলাইহিস সালাম ওনার ঘর অদি দিছি ইসাক আলাইহিস সালামের হে আন্তু ইসরাইলের জন্ম আমার আম্মা তো রাজার মাইয়া তারপরে তাম পৃথিবীর সকল মহিলার অর্ধেক রূপ ঢক আল্লাহ তার দিছে এই জন্য ইহুদীর্ঘ মতো ঢক পৃথিবীতে আর কারো নাই 2 লাখ নবীর ফোলা মাইয়া তো তার আর খাইছেও জান্নাতের খানা কি খানা এই জন্য তারা ঢকের বেশি এত সুন্দর সিয়ামা দেশ নেটে নেটে তুনু বাস্তবভাবে দেখলে আরো ডক এগুলো আল্লাহর দান কার দান আল্লাহর দান তো কার কাছে চাইবেন আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেখ পড়ি আমিন কোন অবস্থা গায়রুল্লাহর কাছে ধন সম্পদ মান ইজ্জত কিছুই চাইবেন না যা দরকার আপনি আল্লাহর কাছে চাইবেন এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ ইবনে মুয়াজ্জাদ ইল্লা তাআলা আনহুর জন্য দোয়া করেন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন আলাম উম্মতি বিল হালাল ওয়াল হারামে মুয়াজ ইবনে জাবালিন এই উম্মতের মাঝে সবচেয়ে এলমে ফেকা সবচেয়ে বেশি বেশি জ্ঞানী আমার মুয়াজ ইবনে জাবাল উনি ছোট অবস্থায় নবীজির হাতেই মেলেনছে দুইটা ঘটনা কই ইন্টারন্যাশনাল ঘটনা ছোটরা আমরা তো হোলানের দাম দিই না হোলানে কিতাব আছে কয়নি আজকে যদি মাহফিল ভিডিও করেন সবার আগে রুল নম্বর 1 হোলানের ওই সান হোলান এই সাইডে তাকে হে সাইডে তো বেগুন হোলান আগে আগে একটাই কথা হোলা কি বুঝে খবরদারিটা কইেন না অন দেখবেন আজ যে ওয়াজুন ব্যবহার করবেন হোলা রাইবে 1 বছর ছোট হোলান এখন মদিনার নাম ছিল ইয়াসেফ নবীজি নতুন করে ধর্ম প্রচার করতেছেন আবু জেলে বিবিসি ভয়েস অফ আমেরিকা তামাম পৃথিবীর ইউটিউব ফেসবুকে ঘোষণা করে দিছে মিনাতে যে হাজিরে ইয়ানো অবস্থান করে বাংলাদেশের নতুন হাগলক গাইছে আব্দুল্লাহ রোলা মোহাম্মদ তার নির্যাতনে থাকতে ইয়ের না নতুন ধর্ম এই সমস্ত খোদা টোদা মূর্তি টুর্তি নাকি বাদ এক আল্লাহ দাওয়াত দেয় তোমরা চাইও তার কাছে যাইও না মানুষের সিস্টেম হলো যেটা মানা করে হেটা বেশি করি করে ঠিক নেই এবার মিনাতে সব মানুষ পাগলিজ্ঞা খোঁজে কি রে কোন পাগল সাই কিতাব আছে এবার যে মানুষে আসে দেখে যে এত সুন্দর মানুষ তাদের এই চোখ আর দেখে নাই মনে হয় যেন আকাশ থেকে আকাশের ছাদ দুনিয়াতে এসেছে তাহলে ছোট্ট সোনামণিদেরকে মায়া করা সুন্নাত শুভ খাওয়া সুন্নাত কার হলান নিজের হলান কার হলান আবার স্বাস্থ্য বেনের সুমা দিয়েন না সব জিজ্ঞা হাসা হাসাত্যা হানগাপ হিজ্ঞার যে বিষ ছোট্ট দুধের ইজ্ঞারও বিষ আছে খবরদার স্বাস্থ্য বাইরে যাইও স্বাস্থ্য বেনের সুমা দিও না নিজের বাইরে সুমা দিও নিজের হোলারে সুমা দিও ঠিক কিনা
আগে অনেক আন্টিরা আছে, তারপরে ফোলার খোলার কাছে বাসুরের ফোলার কাছে দিয়ে দেয়, বাবা তুমি একটু তোমার বোনটারে রাখো, হেতে বালা করে সুমা খবরদার ফেতনাতে পড়ে যাইবেন। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওম্মা হুজুর আপনি কোন আজ্জে স্বাস্থ্যবেন কোলো লয় ইন্টারভিউ না স্বাস্থ্যবেনের হুন্ডাত করি লই কলেজ দিয়ে লক্ষ্মীপুর কলেজ আমি কি তা কর, আর ছোটবেন আর আমজা করি ধরে যায় আসেনি তোর শাক সামড়া সাক্ষী দিব গেড়ি সামড়া হেড সামড়া কব আল্লাহ আমি নাহিদার হেড বলতে আছি আবার এ তারপরে জসিমের ফ্যাট বলতে আছি এ ফ্যাটে স্বাস্থ্য বইনের আত লাগছে মাগরিবের রাত ইয়ান আরো নিচে গেছে গা ইয়া ওমা তা সাধু জুলু দুহম আমার সেই দিন আমার ট্রাইব্যুনালে তোমাদের চামড়া গুলো সাক্ষী দিবে। কে সাক্ষী দিব? চামড়া হাত পা তো সাক্ষী দিব, মোবাইল যেচ্ছা হাতে মোবাইলে কথা কয় সেদিন আমরা আতে মোবাইলে যাইব আলি অবনাখতি ওয়ালা ফয়েব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এখন তো মোবাইল টাচ মোবাইলে কথা কয় রে বান্দা সেদিন তোমার হাতেরই মোবাইল বানা দিব তোমার হাতে কথা কইব ওয়া তাশাদু আরজুলুহুম তোমার পায়ে সাক্ষী দিব এ পাও দি কোন কোন ফ্রেম করতে গেছিলা তারপরে তখন ডাব গাছ উঠছিলা তোমার পায়ে কইলে আল্লাহ এতে আর এই ঠেঙ্গিটা দিদি টক্কা দিয়ে দিয়েছে লজ্জাস্থানে কইব সামড়া সাক্ষী দিব আল্লাহ ঘটনায় এতবার করে এলাইছি তখন এতে হাত পাহারে কইব জিরবা এদিন বন্ধ মুখ বন্ধ জিরবা লড়া ছড়া নাই টাচ মোবাইল এখন হাতে কথা কইব তখন ব্যক্তি কইব কিতারে তো করে মোটা করি পাল্লা এতো করে আনন্দ দিবার লাই তো তুইও তো কোদের মজা হাসিলি স্বাস্থ্যবানের এমনি দচ্ছ দে তুই যার বিরুদ্ধে সাক্ষী দেস হায় হায় তখন তারা বলবো আন্তা কানাল্লাহ আল্লাহ করে বলতে আছে কথাটি কইবার লাই এখন আরো মিশা কথা কইতে পারি না এই জন্য যুবকেরা সাবধান 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 আপনার চামড়াটা তো আপনার চামড়াও আপনার বিরুদ্ধে আখেরাতের ট্রাইব্যুনালে সাক্ষী দিবে আল্লাহ একবার সাক্ষী আপনার লগেই আছে আল্লাহ অন্য সাক্ষী আনতো না পয়সা খাবার লাগবে ক টাইম আছে নি লক্ষ্মীপুর কোর্ডলই জন বাড়াধন আল্লাহ অফ করে দিব জিরো বন্ধ তুই করে ঘটনা খেলা আলা তখন এটি সব কইলাম আমরা হেডও কইলাম আল্লাহ এ ভাইয়ার না এ ভাইয়ার আফুমনি ডিগ্রিতে পড়তেছে নাহিদা প্রিন্সের মতো হে একদিন দৌড়ছে ও একটু মজা পাইছে আবার গাড়ে হাত দিছে আবার 4.5 লাখ টাকার হুন্ডা তো হেতে সিট নিছে দিকে ডাবি রয়েছে হেতে সিট উপরে আসিল ব্রেকের লগে কেন্নে এন্নে উড়ি গেছে গা রে কথা কয় না এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের বহির বিশ্বে নাই রে হেতে আছে উত্তীর্ণ হুন্ডা ও মাঝের হেতে নেন উত্তীর্ণ আর প্যাসেঞ্জার এনে বহরিছে কোন হাগলে বানাইছে হুন্ডা তা কোম্পানিটার ফাইনে জিজ্ঞেস করতাম এটা ব্রেক দিলে তো হিসের কা 10-8 সামনে যাবে গো এডি না উড়িছে মরে যাবে গো আল্লাহ রাস্তা দিলে উড়িছে হেতে বহরিছে খাদো এত কোন মরতো না এত উত্তীর্ণ হো 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 ভালোবাসার অনেকগুলো কারণ আছে অনেক সময় কথা বললে মহব্বত সৃষ্টি হয় ভাই আপনার কথাটা অনেক ভালো লেগেছে এই যা করে হাজার হাজার ফোন দেয় ঘটনা আছে আমরা কইলাম এত কহজুরান রোয়াজ ভালো লাগে ওই ভালো লাগে গেছে কথা শুনতে শুনতে আর অনেক সময় সৌন্দর্য দেখিও ভালো লাগে কারো ব্যক্তিগত যোগ্যতাটাও ভালো লাগে কারো দান সাদাকার কারণে প্লিজ ডো মিয়ার দানশীল মিয়ার লগে থাকলে ভালো হইব কারো শিক্ষাগত যোগ্যতা ভালা এটার কারণে ভালা কেউ বিসিএস ক্যাডার কয়েকগে ম্যাজিস্ট্রেটিকের লগে বিয়ে বলে শান্তি আইব কেউ প্রিন্সের মতো কনা হো লাগা করাত মেল তো সিরে ইঞ্জে সফট গিয়ে হো লাগা হইলে শান্তি আইব এইভাবে ভালোবাসার অনেকগুলো কারণ আছে আপনার স্বাস্থ্যবেন আপনার হুন্ডার হিসেবে বইতে বইতে জাকরা খাইতে খাইতে ও মোহব্বত কলমের ভিতরে কলম হাঁদাই যাইব হইও ঠিক কিনা এটা আমার কথা নয় এটা জ্ঞান বিজ্ঞান কোরআন সুন্নার কথা অনেক শিল্পীরা কয়না ফাঁড়ি যায় কোনো বিয়ে হয় কোনো হারে হাতের বড় হাতে গায়েত করে লই যায় হিতি কয় আর হাড়ি যায় পাইটা যায় ও বুকটা পাইটা যায় তাইলে নিশ্চয় আগে মুগুরের বাড়ির লেনদেন হয়েছে আগে বিয়ের আগে বাড়ি দিছে তে ওকে ওকে এখন বিয়ার আগ পর্যন্ত হাড়ে নবু অন বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যায় ও বুকটা ফাইটা যায় নাউজবিল্লাহ কয় না তো প্রিয় বন্ধুরা তাইলে সুমা খাইবেন সুমার অনেকগুলো 5 প্রকারের সুমা আছে আব্বা আম্মারে যে সুমা দিবেন
এই সুমাটা হলো সম্মানের সুমা, আব্বা আম্মা করে যে সুমা দেয় এটা মহব্বতের সুমা, আর ভাবির যে সুমা দেন এটা হলো প্রেম ভালোবাসার সুমা, প্রিয় নেতাকে যে সুমা দেন এটা সম্মানের সুমা। সুমা বহুত রকম আছে ভাই সাহেব, হাস ফকার সুমা আছে, আর একদিন সুমা নিয়ে বলবো, আল কোবলা নিয়ে সুমা তারপরে আছে, এটা একদিন বলে দিব। তাহলে শিশুদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, এদের বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হবে। আল্লাহ রসুল সোনামণিদেরকে এত ভালোবাসতেন, তাদেরকে বাহনে বসাইতেন, হুন্ডাতে বসাইতো, তখন তো হুন্ডা ছিল না, গাদা ছিল, ঘোড়া ছিল, খচ্চর ছিল, উঠ ছিল। আল্লাহ রসুল 36 জন সাহাবিরই নিজের পিছে বসাইছে। কয়জন সাহাবি? আবার গুগল মলবি দিয়ে তুমি এগুলা চাচ্ছ, এবার চলিয়েছে তাদের নামগুলা, আর একটা কিতাবও চলিয়েছে 100 পৃষ্ঠার মতো, ওই সাহাবির হাদিস গুলো চলিয়ে আইছে। গুগল মৌলবি সসামান্য মৌলবি নয়, এর মতো মৌলবি দুর্নীত অন্যায় সব কিতাবের ভিতরে আছে, ঠিক না? হ্যাঁ, নাম গুগল মৌলবি, আগে রাধাপুরের দক্ষিণ পাড়া গুগল মৌলবি, ফত বলবি মহেশপুরের ফত বললে গুগল মৌলবির ফত জিজ্ঞেস করলে হাতে ফত দেখা দিব, যদি দক্ষিণ আসি যদি লেখেন মহেশখালী যাবো, মহেশপুর যাবো, তখন গুগল মৌলবির মহিলা খলিফা একজন আছে ইংরেজিতে, তুই এত সুন্দর করে কইব 2000 মিটার, ঠিক কিনা? মা গো লোয়ার ভিত্তি কিতা গো দিল, ইহুদিরা কিতা গো ঢুকে দিল গো, এটাই কেয়ামত। এটার মাধ্যমে অনেক সৌন্দর্য এটার ভিত্তি চলেছে। ভাত তুনো মোবাইল বেশি খায়, ভাত নখাই থাকতে পারবো, মোবাইল নখাই থাকতে পারবো, নেটে মাইয়া দেওয়া যায়, ঝুমুর জাল লাগে না, ঝুমুরের আব্বা পর্যন্ত ইয়েলো দেওয়া যায়, যে রকমের মাইয়া যে ইচ্ছে ছবি চাইব, শুধু লেখলে চলিয়ে কো ছবি ইজ্ঞা চাইবে কেন চলিয়ে আসি। বুড়িগারাও রেসলিং চায় চায়নি? হ্যাঁ আসে না, আমি আগাইতে পারতেছি না। তাহলে পিছিয়ে দিয়ে একজনের গাড়িতে লইবেন সুন্নত। রাদিব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যতগুলো হাদিস হুজুর এভাবে শোনাইতেন, অটো সিএনজির বাইরে যদি খালি থাকে বুড়া টুড়া দেখলে লইয়ে নেবেন, পয়সা টসা চায় দেয় দিল, না দিলে খালি যেতেন কা লইয়ে লেন। আগে সিস্টেমটা ছিল যখন রিক্সা চালাইত মানুষ দেখলে লইয়ে লেত, অন্ত মোটরে চালা লয় না, মানুষ অন হিংস গেছে কয়েকটা আনি যাক, আবার রাজ্য চাইও লইও না, প্রাইভেট কার হল আরা যারা হেতের কাছে অবৈধ মাল থাকলে তোমার লাইফ মারা, ঠিক কিনা? আরে তোরে বস ফাড়া দিব শেষ করি। তো এমনি দিনে মানে হুন্ডার ফিসি দি লইও, হুন্ডাওয়ালারা লইবে নি কারে? মাইয়া, মাইয়া লইলে তো টিচার ব্যস্ত আসবে, কোনো মহিলা যদি বইয়ে কাহ আন্টি আপনি আজকে আমার হুন্ডার পিসে বসে আমাকে ধন্য করেছেন, যে আব্বা আমার গাড়ি কিনে দিচ্ছে তাদেরকে ধন্যবাদ, তোরা আল্লাহ কাছে বুড়িকা টুড়িকা লইতে আলেমারে লইতি, সম্মানিত নেতৃবৃন্দ যারা যারা যে যেখানে আছে তাদেরকে ভালোবাসি লই গেলাই হাতে মাইয়া লয়, আর মাইয়া লইলে হুন্ডার স্পিরিটও বাড়ি যায়, খেয়াল করেছে ইয়ে অটো জিয়ানো মাইয়া ওড়ে এটা জান যে জোরে চলে, আল্লাহ করতে পারে এত শৈল্য পাওয়া পিক আপ চলিয়ে গিয়ে এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর নাই রে। এ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ক্বাদিমা মিন সাফারিন তুলকিয়া বিসিবিয়াল, আল্লাহর রাসূল কোন যুদ্ধ থেকে কোন টোর থেকে আসলে বিদেশ ভ্রমণ থেকে আসলে দূরে মসজিদ অবস্থান করতে না হলে ভাই তারে কই দিতেন আমি আইতে আসি, মহিলারা রেডি থাকতো নিজেকে সাজগোজ করি, বিউটি পার্লার এত সুন্দর করে সাজি নিজেরা নিজেরা রেডি রাখতো, হুজুরের খবর পৌঁছাইতো, হুজুরের আগে আগে মসজিদে আপাতত বন্দী কি করতো আল্লাহ একবার এ ফাঁকে হুজুরের আহলে ভাইতে সোনামণিদেরকে ফাড়াই দিত সেখানে। ওয়াইন্নাহু কাদিম মিন সফরিন ফাসাবিকাবি, এক সফরে হুজুরের স্বাস্থ্যবাই হুত জাফর রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ পাহাড়ে লই গেছি আগে ভাগে হুজুরের কাছে নিয়েছে ফাহামালা নেই ভাই নেই এদাইয়ে হুজুর আরে টান দি হুজুরের হুন্ডাতে উড়া আলাইছে বইয়া আলাইছে সোম্মা জিয়া বেহাদিব নাইয়া ফাতেমাতা। এরপর তারপরে আমার আন্টি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার যে কোনো হুত কি হাসানের আনছে না হুসাইনের আনছে আর মনো নাই পার দফাহো খালফাহো তারে ফিসে বইয়েছে আই যে তো আগে আইছে আরে আগে সিটে বইয়েছে হুজুর আফর নাতির ফিসে বইয়েছে আর আমারে আগে বইয়েছে সুম্মাজি আবি আহাদ ইবনাইয়া ফাতেমা তা পার দফাহো খালফাহো কলাফাহো দখিলনাল মাদিনাত সালাসাতান আলা দাব্বা। তাহলে এক বাহনে আমরা তিনজন, কয়জন? তিনজন। সামনে হইল আব্দুল্লাহ ইবনে জাফর
মিডলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে পিছনে হাসান অথবা হোসেন রাদিয়াল্লাহু আনহু, তাহলে হুন্ডাতে তিনজন বইয়ন সুন্নত, কমাই বইয়ের চার তিনজনের লইবি, এইভাবে ডাবলিং করা সুন্নত। আরব দেশে সুন্নতটা আছে, গাড়ি রোডে আমরা দাঁড়িয়ে থাকলে গাড়ি ব্রেক করিব আপনার নেওয়ার জন্য, তারা তাকে গাড়ি তুললে তারা যে খুশি হয়, ও খুব খুশি হয় ঠিক কিনা, খেজুর খাওয়ায় ফানটা এতে ফানিটা নিদি দেয়, এই সুন্নতটা এখনো আছে। আমাদের দেশে হিংসা, হ্যাঁ হুন্ডা চালাকা দুগারে লই যাচ্ছে, এই সুন্নতটা আমি আমল করি, লাকসম তো হব দিলে বাঙ্গুরটা পর্যন্ত আবে তাবে হোল আমাইয়া স্কুললাম স্কুললাম যা হাই ম্যাডাম ট্যাডাম ওড়ে ওড়ে ঠাসাই ওড়ে উড়াই লই যাই, তার 70-80 বাড়াটা বাইস ঠিক কিন্তু দোপাহ গিয়ে সেরিয়া ভাত খাইতে হইব, নাস্তা খাইতে হইব, মাইয়া গা 10 গাটি আলোই হদ দিছে অনেক করে সিএনজি বাড়া দিলে কিতে হইব, এখন দিয়ে সিঙ্গারা খাইতে হইব, এই জন্য আমার গাড়ি সবসময় আমি ওপেন রাখি। ওড় দুঃখ লাগে বাঙালি উঠতে চাইলে দরজাটা খুলতে পারে না, দরজা লাগাইতে নির্যাতন, আগে দরজা খোলা ফিটিং শিখিস, তারপরে গাড়ি ড্রাইভিং শিখিস। এই যে আজকে আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট, রক্তে ফ্লাড হয়ে গেছে, আয় সালা হারানোর কারণে না আয় চালাইতে আসি, ইনশাল্লাহ আল্লাহ যাতে তোদের প্রত্যেকে গাড়ি ড্রাইভ করার তৌফিক দেয়। আমিন। তাতুডা এখন থেকে গাড়ি ডাবলিং করি, আতুডা ওয়াজ নগদে ওয়াদা দে, আল্লাহর দে আল্লাহর দে ইনশাল্লাহ, আমার হুন্ডাতে দুইজন স্বাস্থ্যবান ডাবলিং করিও, কিতে কইছো ফেমিনিন জেন্ডার নো মাসকুলিন জেন্ডার লইছ, বুড়িয়া ঘরে লবি তো আব্বারে লবি, বুড়িয়া ঘরে লবি সুন্দর করে সোয়াব, তারা দোয়া করব কি করব, আল্লাহ আমার জাতকে এই কথাটা বোঝার তৌফিক দাও। তারপরে